যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে শতবর্ষী এক মায়ের লাশ দাফন নিয়ে তিন ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের হস্তক্ষেপে পুলিশ গ্রামে গিয়ে ওই তিন ভাইকে থানায় নিয়ে আসে। সেখানে আপোষ মীমাংসা শেষে রাত ১১টায় জানাজা শেষে দাফন করা হয় সেই মাকে। শতবর্ষী ওই মা আসিরন বেগমের নামে থাকা ২ কোটি টাকা মূল্যের ৮ বিঘা জমি পাওয়ার অব অ্যাটর্নি করে লিখে নিয়ে একটি ভাঙাচোরা টিনের ঘরে মলমূত্রের মধ্যে তাকে ফেলে রেখেছিল তজবিজপুর গ্রামের বজলুর রহমান ও ফজলুর রহমান নামে দুই ছেলে। তারা বৃদ্ধার অন্য দুই ছেলে ও দুই মেয়েকে বঞ্চিত করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিলই। এর মধ্যে সেই মায়ের মৃত্যু হয়। মৃত্যুর সময় দাফন নিয়ে ওসিয়ত করে যান আসিরন বেগম, কিন্তু তার ওসিয়ত না মেনে অন্য জায়গায় কবর খোঁড়ার ব্যবস্থা করেন দুই ছেলে বজলু ও ফজলু। এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন আসিরনের সেজো ছেলে জামির হোসেন, হারিয়ে যাওয়া অন্য ছেলের দুই মেয়ে ও নাতিনাতনিরা। তারা আসিরনের ওসিয়ত অনুযায়ী তার স্বামীর কবরের পাশে সড়কের তজবিজপুর গ্রামে কবর দিতে চাইলেও বজলু ও ফজলু এবং তাদের সন্তানেরা গ্রামের মাঠের মধ্যে অন্য নির্জন স্থানে কবর খুঁড়ে রেখে সেখানে কবরস্থ করতে অটল থাকেন। এ নিয়ে তারা মারামারিতে লিপ্ত হয়। পরে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের নির্দেশে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। সেখানে আপোষ মীমাংসা শেষে বজলুর রহমান ও ফজলুর রহমানদের খুঁড়ে রাখা কবরেই আসিরনকে কবরস্থ করার বিষয়ে অন্যরা একমত হন। যে মা সন্তানদের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিল, মৃত্যুর পরও সে মায়ের লাশকে হেনস্থা করতে ছাড়ল না কুলাঙ্গার সন্তানেরা। শেষ পর্যন্ত তার ওসিয়তকে অগ্রাহ্য করে দাফন করে ফেলে ছেলেরা। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনায় পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।